I'm excited to announce an entirely new AR platform with a revolutionary new product. And here it is. ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক হেডসেটকে অভিহিত করা হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে। এসব হেডসেট পুরোপুরি বদলে দেবে বর্তমানের প্রচলিত প্রযুক্তি পণ্যের ধারণাকে। তাই এর বাজার দখল করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে বিশ্বের দুই টেক জায়ান্ট অ্যাপল ও মেটা। চলতি মাসের শুরুতে নিজেদের সর্বশেষ প্রযুক্তির হেডসেট কোয়েস্ট 3 উন্মোচন করে মার্ক জাকারবার্গের মেটা। তবে প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে রাজি নয় টিম কুকের অ্যাপোলো। কয়েকদিনের মধ্যেই নিজেদের অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক হেডসেট ভিশন প্রো উন্মোচন করে অ্যাপল। আর কয়েক মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত এই দুই প্রযুক্তিপণ্য বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। নিত্য নতুন কৌশলে এই হেডসেটের বাজার দখলের প্রতিযোগিতায় লিপ্ত উভয় কোম্পানি। ইতিমধ্যেই নিজেদের কোয়েস্ট সিরিজের হেডসেট ব্যবহারের সর্বনিম্ন বয়সসীমা কমানোর কথা জানিয়েছে মেটা। পরিকল্পনা চূড়ান্ত হলে 10 বছর বয়সীরাও ব্যবহার করতে পারবে এই পণ্য। বর্তমানে এই হেডসেট ব্যবহারের সর্বনিম্ন বয়সসীমা 13 বছর। সম্প্রতি মেটা তাদের ব্লগ পোস্টে জানায়, চলতি বছরের শেষে 10 বছর বা তার বেশি বয়সী অপ্রাপ্ত বয়স্ক ব্যবহারকারীদের অভিভাবকরা মেটার কোয়েস্ট 2 এবং কোয়েস্ট 3 হেডসেট কেনার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। মেটার কোয়েস্ট হেডসেট ব্যবহার করতে প্রয়োজনীয় অ্যাকাউন্ট তৈরি এবং এতে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করতে অভিভাবকদের সম্মতির প্রয়োজন হয় অপ্রাপ্ত বয়স্কদের। কম বয়সীদের কাছে হেডসেটটিকে আকর্ষণীয় করতে এতে নানা ফিচার ও অ্যাপ সংযোজনের কথাও জানিয়েছে মেটা। অবশ্য অপ্রাপ্ত বয়স্কদের এই হেডসেট ব্যবহারের সুযোগ দেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে অনেক অভিভাবকের, বিশেষ করে এসব হেডসেটে ব্যবহৃত ভার্চুয়াল প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন তারা। বিষয়টি নিয়ে সরব মার্কিন আইন প্রণেতারাও। মেটার হেডসেটে ব্যবহৃত কিছু অ্যাপ অপ্রাপ্ত বয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে শিশুদের এগুলোকে ব্যবহারের সুযোগ না দেওয়ার জন্য মেটার প্রতি আহ্বান জানান ডেমোক্রাট দলীয় দুই সিনেটর। রাইসুল ইসলাম, সময় সংবাদ।